আপনি কি বিটিএন নিউজের সেরা সাংবাদিক হতে চান? তাহলে পাঠিয়ে দিন আপনার এলাকার দুর্নীতির ভিডিও সহ সম্পূর্ণ তথ্য। আপনার নাম ছবি সহ আমরা এই সংবাদ পরিবেশন করব। আপনার সংগ্রহীত সংবাদ 9435172456 অথবা 9435073499 হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠিয়ে দিন। আপনার নাম প্রকাশে অনিচ্ছুক থাকলে সংবাদ প্রেরণের সময় তার উল্লেখ করুন। আপনার নাম ও ঠিকানা সম্পূর্ণ গোপন রাখা হবে। নমস্কার, বিটিএন সংবাদে আপনাদের স্বাগত। রয়েছে আমি মানসে। প্রথমে দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনাম। বিক্ষিপ্ত ঘটনা ছাড়া শান্তিতে মিটল প্রথম দফা। ভোটের হার 70% পেরোনোর সম্ভাবনা। প্রথম দফায় 1625 জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ করবেন জনগণ। সোনাই এলাকায় বিজেপির একাধিক নির্বাচনী জনসভা। বিজেপির পক্ষে ভোট চাইলেন প্রার্থী পরিমল শুক্লবৈদ্য। কাটিগড়ায় নির্বাচনী প্রচারে ঝড় তুললেন কংগ্রেসের কেন্দ্রীয় নেতা পৃথ্বীরাজ সাঠে। দেশ রক্ষায় কংগ্রেসের প্রার্থী সূর্যকান্ত সরকারকে সমর্থনের জন্য ভোটারদের প্রতি আহ্বান। ভোটার সচেতনতার লক্ষ্যে শিলচর অফিস পাড়ায় পথচিত্র প্রতিযোগিতা ও প্রদর্শনী আয়োজিত। রাজ্যের হাজারো শিক্ষা প্রতিষ্ঠান কাছার কাগজ কল ও নগাঁও কাগজ কল বন্ধ করা সহ রাজ্যের 27 লক্ষ নাগরিকদের আধার কার্ড আটকে রাখা বিজেপি মানুষকে বিভ্রান্ত করে ফের ভোট আদায়ের চক্রান্তে লিপ্ত রয়েছে, অভিযোগ এসইউসিআইর। আসছি বিস্তারিত খবরে। লোকসভা নির্বাচন 2024 বিক্ষিপ্ত ঘটনা ছাড়া শান্তিতে মিটল প্রথম দফা। ভোটের হার 70% পেরোনোর সম্ভাবনা। প্রথম দফা 1625 জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ করবে জনগণ। আজ শুক্রবার সকাল 7টা থেকে 21টি রাজ্যে ভোট গ্রহণ শুরু হয়। 21টি রাজ্যের 102টি আসনে বিভিন্ন রাজনৈতিক দলের মোট 1625 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এদিকে দেশের মসনদ দখলের লড়াই শুরু হয়েছে আজ শুক্রবার থেকে। 7 দফার এই মেগা লড়াইয়ের প্রথম পর্ব। লোকসভা ভোটের এই প্রথম পর্বে একাধিক হেভিওয়েট প্রার্থীদের পরীক্ষা রয়েছে। বেশ কিছু উল্লেখযোগ্য কেন্দ্রেও রয়েছে নজর। মারাত্মক তাপপ্রবাহ উপেক্ষা করেই সকাল থেকে বুথে বুথে ভোটারদের লাইন। শুরু হয়েছে বহু প্রতীক্ষিত 18তম লোকসভা নির্বাচন। দেশের মসনদে কে বসবে, কার হাতে থাকবে ভারতের স্টিয়ারিং? প্রধানমন্ত্রীর কুর্সিতে মোদীর হ্যাট্রিক না লোককল্যাণ মার্গের ঠিকানায় এবার নয়া মুখ? দেড় মাসের লড়াই শেষে মিলবে সেই উত্তর। সেই লক্ষ্যেই শুক্রবার থেকে শুরু লোকসভা ভোটের প্রথম পর্ব। এদিকে প্রথম দফার লোকসভা ভোট সম্পন্ন হয়েছে। বিক্ষিপ্ত ঘটনা ছাড়া শান্তিতে মিটল প্রথম দফা। ভোটের হার 70% পেরোনোর সম্ভাবনা। দেশজুড়ে মোট 62.19% ভোট পড়েছে বিকেল পাঁচটা পর্যন্ত। কোথায় কত ভোট পড়ল এর নিরিখে অরুণাচল প্রদেশে 63.27%, আসামে 70.77%, বিহারে 46.32%, ছত্তিশগড়ে 63.41%, জম্মু ও কাশ্মীরে ভোট পড়েছে 65.8%, লাক্ষাদ্বীপে 59.2%, মধ্যপ্রদেশে ভোট পড়েছে 63.25%, মহারাষ্ট্রে ভোটের সংখ্যা 54.85%, মেঘালয়ে 69.91%, মিজোরামে ভোট পড়েছে 52.62%, নাগাল্যান্ডে 55.75%, পুদুচেরিতে 72.84%, রাজস্থানে 50.27%, সিকিমে 67.58%, তামিলনাড়ুতে ভোট পড়েছে 62.2%, ত্রিপুরায় ভোটের সংখ্যা
76.10%, উত্তরপ্রদেশে 57.54%, উত্তরাখণ্ডে 53.56%, পশ্চিমবঙ্গে 77.57% ভোট পড়েছে। এদিকে নাগাল্যান্ডের 6টি জেলায় 0% ভোট পড়েছে বলে খবর। সকাল 7টা থেকে বেলা 2টো পর্যন্ত 8 ঘণ্টায় দেশের 21টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে ভোট পড়ে 50%। অন্যদিকে দুপুর 3টি পর্যন্ত ত্রিপুরায় মোট 68.35% ভোট পড়ে, যা 21টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে সর্বাধিক। ভোটদানের হারে এগিয়ে উত্তর পূর্ব ভারত, সর্বাধিক ভোটদান ত্রিপুরায়। দুপুর 1টা পর্যন্ত ভোট পড়েছে 53%। মণিপুরে দুষ্কৃতীদের মাধ্যমে প্রক্সি ভোটের অভিযোগ তোলা হয়েছে, একাধিক ভোটে ভিভিপ্যাট মেশিন নষ্ট করার অভিযোগ উঠেছে। ছত্তিশগড়ের ভৈরমগড়ের চিহিকা গ্রামে আইইডি বিস্ফোরণের খবর। আহত এক সিআরপিএফ জওয়ান। ভোটারদের উৎসাহ দেখে উচ্ছ্বসিত মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার। তিনি বলেন, তীব্র গরম প্রবল বৃষ্টি সত্ত্বেও বুথে বুথে লাইনে দাঁড়িয়েছেন ভোটাররা। মহিলা, বয়স্ক, তরুণ ভোটারদের রেকর্ড সংখ্যক ভোট পড়েছে। গণতন্ত্রের সুরে মেতে উঠেছে দেশের মানুষ। মণিপুরের মৈরাংয়ের বুথে চলল গুলি, তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে ভোটারদের মধ্যে। প্রথম পর্বে ভোটারদের জন্য বিশেষ আর্জি রাখেন রাহুল গান্ধী। কংগ্রেস নেতার বক্তব্য, গত 10 বছরের ক্ষতে প্রলেপ লাগানোর সময় এসেছে, এবার ঘৃণার পরিবেশ সরিয়ে প্রতিটি কেন্দ্রে ভালোবাসার দোকান খুলতে হবে। সোনাইয়ে মোদী সরকারের উন্নয়ন তুলে ধরে জনগণের সমর্থন চাইলেন বিজেপি প্রার্থী পরিমল শুক্লবৈদ্য। সকল ধর্মের মানুষের জন্য কাজ করছে বিজেপি, তাই এবার নির্বাচনে দেশের সার্বিক উন্নয়নে প্রত্যেকেই বিজেপির পক্ষে ভোট দেবেন। সোনাই পুর এলাকার 3 নম্বর ওয়ার্ডে আয়োজিত নির্বাচনী জনসভায় এই মন্তব্য করলেন বিজেপি প্রার্থী পরিমল শুক্লবৈদ্য। শুক্রবার সোনাই শহরের 3 নম্বর ওয়ার্ড কমিশনার দীপু কুমার দাসের বাসগৃহে আয়োজিত নির্বাচনী জনসভায় পরিমলবাবু বলেন, মুসলিমদের বিজেপি সরকার ব্যবহার করেনি, কিন্তু উন্নয়নে সবচেয়ে গুরুত্ব দিয়েছে। উন্নয়নমূলক প্রকল্পে সমান হারে সুবিধা পাচ্ছেন মুসলিমরাও। এদিনের সভায় পরিমল শুক্লবৈদ্যের হাত ধরে বহু মুসলিম লোক বিজেপি দলে যোগদান করেন। এদিন সভায় বক্তব্য রাখেন এসসি মোর্চার সভাপতি নিহারঞ্জন দাস, অমলিন্দু দাস। এতে উপস্থিত ছিলেন সোনাই মণ্ডল বিজেপি সভাপতি ভজন সেন, সোনাই পৌরসভার চেয়ারপারসন শিলুরানী দাস প্রমুখ। এদিন সোনাই বিভিন্ন এলাকায় 13টি নির্বাচনী সভা করেন পরিমল শুক্লবৈদ্য। আজমল শরীরে কইছেন যে বয়স 74, কইছেন আমার তো আরেকটা বিয়া হইতে পারে, তারার মানসিকতার মানুষের কাছে অন্যায় হইতে পারে। আমার মানসিকতার যারা মাকে সম্মান দেয় তাদের মানসিকতার সঙ্গে সবাই বলেছে খুব ভালো কাজ করেছ, করব। আরেকটা দেখ ভাই, কিতাই বলো তাই রে, জয় শ্রীরাম হইতরা। এখন দেখবে বিজেপি, বিজেপির মিটিং হইল জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম হয় নাকি? হইয়া এরাও বাঙ্গিয়া হয় না যে কিতার লেগে জয় শ্রীরাম হইল, বুঝে নি ভাই সবে। কারণ এরা তো শুনাইতে শুনাইতে 400 বছর থেকে শোনা এই জয় শ্রীরাম হইল হিন্দু, যদি বানাই নিছে তো মুশকিল, তোমরা শেষ। আর তারা গিয়া কই বহু দেখা নি, তাই আস্তে আস্তে উঠে গেলে উপরে দিয়া সাবধানে থাকিও। দুই পার্টির দূরে গিয়া, দুই পার্টি না, দুই পথের মানুষকে পুরা বিচ্ছিন্ন। যে ভারতবর্ষে কোনো হিন্দু মুসলমানের ঝগড়া নেই, ভারতবর্ষে কেবল গদির ঝগড়া, খালি গদির ঝগড়া। কোনো মুসলমানে কইছে না, বলে না তুমি বানাইও না, কেউ কইছে নি। তারা কইছে মসজিদ এখন বানাই নিলে যে গাও দেওয়া হয়েছে সপ্তাহ হয়েছে, তারাও খুশি আছে, বালা বড় মসজিদ হয়ে যাবো, যে যার ধর্ম পালন করো। কেন হচ্ছে শোনাই যে রমজান মাস গেল যে ফজবার আজান হয়েছে, কেউ কইছে নি আল্লাহ হইও না, পবিত্র আল্লাহর নাম হয় না, যখন আজান হয় আজান দেবো আমি জানি। আল হাদিস পরে দেখবেন, আল হাদিসে বলা হয়েছে তোমার মাতৃভূমিকে ভালোবাসা তোমার ইমানের অঙ্গ, ওই মাতৃভূমিতে যদি আমি ভালো
আমি যদি বালাফাই মারে, যদি আমি ভারত মা হই, তাহলে হিন্দু মুসলমান খ্রিস্টান সব জাতি বাঙালি বিহারি সব আমরা এক, কারণ আমরা মায়ের সন্তান। কাটিগড়া সমষ্টিতে কংগ্রেস প্রার্থীর সমর্থনে একাধিক নির্বাচনের সভা অনুষ্ঠিত হলো। সর্বভারতীয় কংগ্রেস নেতা পৃথ্বীরাজ শাটের উপস্থিতিতে কাটিগড়া সমষ্টিতে কংগ্রেসের একাধিক নির্বাচনের সভা অনুষ্ঠিত হলো। নির্বাচনী জনসভা দলীয় প্রার্থী সূর্যকান্ত সরকার, কাটিগড়া বিধায়ক খলিল উদ্দিন মজুমদার, বরখলার বিধায়ক মিসবাহুল ইসলাম লস্কর, দলের কাছাড় জেলা কমিটির সভাপতি অভিজিৎ পাল সহ অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। এদিনের অনুষ্ঠান সম্পর্কে বিস্তারিত তুলে ধরে সর্বভারতীয় নেতা পৃথ্বীরাজ শাটে ও জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল বলেন, কংগ্রেসের ভয়ে বিজেপি প্রার্থীর প্রচারে বারবার আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, এমনকি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রোড শো করতে শিলচর আসছেন। এর থেকে বোঝা যাচ্ছে সাধারণ জনগণ কংগ্রেসের সাথে আছেন এবং কংগ্রেস প্রার্থীর জয় নিশ্চিত। আমার কংগ্রেসের বুথ ব্লক এবং ডিস্ট্রিক্ট লেভেলের কর্মকর্তারা যেভাবে সংগঠনের কাজ করে নির্বাচনের কাজ করে আজকের দিন পর্যন্ত আমরা পৌঁছেছি, আজকে এর পরিপ্রেক্ষিতে আপনারা দেখেছেন মাননীয় মুখ্যমন্ত্রী তার সবার মধ্যে বিভিন্ন বেনিফিশিয়ারি বিশেষ করে মহিলাদের এই যে অরুণোদয় বা বিভিন্ন বেনিফিশিয়ারি দেওয়ার নামে মানুষ জড়ো করে সভা করছে। এতেই প্রমাণিত হয় বর্তমান বিজেপি এবং মুখ্যমন্ত্রী আতঙ্কিত এই শিলচর লোকসভার সিট নিয়ে। উন্হে লিয়া হ্যায় উসমে হাম দেখ রে কি জো আম ইনসান হ্যাম আদমি জো হুসে রোজমর্রা আপনি জিন্দগি জিতে হুয়ে ইতনি কঠিনাইও কাজ সামনা করার পড় রা হ্যাঁ, মহঙ্গাই চরণ পর হ্যাপর সে জিএসটি জেসা ট্যাক্স লগা কে রাখা হ্যায়, ইনসান পেদা হোনে সে লেকর মরনে তক উসকে উপর জো কফন ভি পহনা যাতা হ্যাঁ উসকে উপর ভি জিএসটি লগা কে রাখি হ্যাঁ ইস মোদি সরকার নে। তো ইন হালাতো মে পেট্রোল কে দাম ইতনে বড় গে, বেরোজগারি ইতনি বড়ি হ্যায়। এর থেকেই প্রমাণ হয় আমাদের নমিনেশনের দিন থেকে যদি আজকের দিন পর্যন্ত দেখেন, দিনে দিনে কংগ্রেস দলের প্রার্থীর হয়ে প্রচার বাড়ছে, মানুষ নিজে থেকে বেরিয়ে আসছেন, ওনাদের কাছে বিজেপি দলের কাছে অর্থবল আছে, আমাদের সাথে জনবল আছে, আমরা যেভাবে জনসমর্থন পাচ্ছি সেটা দেখে আজকে বিজেপির দল ভয় পেয়ে মুখ্যমন্ত্রী এখানে দুইবার আসছেন, আবার আগামীকালকে উনি আসছেন, প্রত্যেকটা বিধানসভা ভিত্তিক গিয়ে উনি প্রচার চালিয়ে যাচ্ছেন, তারপরে আবার ওনাদের হোম মিনিস্টার অমিত শাহকে এনে এখানে রোড শো করাতে হচ্ছে, তারপর আপনি মুখ্যমন্ত্রীর মুখ দেখবেন, দেখলে বোঝা যায় যে উনি বরাক উপত্যকার দুটো সিট হারছেন। এবং তৃণমূল কংগ্রেস কিছুদিন আগে এখানে মমতা ব্যানার্জিকে এনে সভা করেছেন, সেই সভাতে আমার কাছে ভিডিও ফুটেজ আছে যেখানে 80% লোক হাইলাকান্দি থেকে আলগাপুর থেকে এনে শিলচরের জনসভা করা হয়েছে। সুস্মিতা দেব আগে একজন নেত্রী ছিলেন, এখন একজন ডেমি নেত্রী হয়ে বিজেপির একজন ডেমি নেত্রী হয়ে উনি প্রচার চালিয়ে যাচ্ছেন কীভাবে কংগ্রেস দলে ভোট নষ্ট করা যায়। কিন্তু সংখ্যালঘু সম্প্রদায় থেকে ধরে সবাই আজকের দিনে বুঝতে পেরেছেন যে তৃণমূল কংগ্রেসকে একটা ভোট দেওয়া মানে বিজেপিকে দুইটা ভোট দেওয়া সমান। শিলচর ডিসি অফিসের রাস্তায় ভোটার সচেতনতামূলক পথচিত্র প্রতিযোগিতা ও প্রদর্শনী অনুষ্ঠিত। শক্তিশালী গণতন্ত্রের জন্য চাই ব্যাপক অংশগ্রহণ, সেই বার্তা নাগরিকদের কাছে পৌঁছে দিতে বিভিন্ন কার্যসূচি গ্রহণ করেছে কাছাড় জেলা প্রশাসন। এরই অঙ্গ হিসেবে শুক্রবার শিলচর ডিসি অফিসের রাস্তায় অনুষ্ঠিত হয় এক ভোটার সচেতনতামূলক পথচিত্র প্রতিযোগিতা ও প্রদর্শনী। 200+ শিল্পীর হাত ধরে রঙিন হয়ে ওঠে পিচ কালো রাস্তা। আসাম বিশ্ববিদ্যালয়ের দৃশ্যকলা বিভাগের ছাত্রছাত্রী থেকে শুরু করে শিলচর, উধারবন্দ, লক্ষ্মীপুর সহ এ অঞ্চলের বিভিন্ন আর্ট স্কুল স্বতঃস্ফূর্তভাবে এই অনুষ্ঠানে যোগ দিয়েছে। উপস্থিত ছিলেন এই অঞ্চলের সুপ্রতিষ্ঠিত বর্ষীয়ান শিল্পীরাও। পথচিত্রে বিষয় হিসেবে ছিল বরাকের পরম্পরাগত আলপনা, স্থাপত্য, নিসর্গ ও জৈব বৈচিত্র্য। চিত্রের সঙ্গে ছিল একটি অন্তত ভোটার সচেতনতামূলক স্লোগান ও নির্বাচন কমিশন অনুমোদিত লোগো। আমি আসাম ইউনিভার্সিটির অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডক্টর গণেশ নন্দী। তো আমাকে ডিস্ট্রিক্ট আইকন করা হয়েছিল ইলেকশনে। তো এবার উনি হচ্ছেন মৃন্ময় নাথ, ডিসি অফিসের। তো আমরা মানে প্রচারের জন্য একটা প্ল্যানিং করেছিলাম যে অলরেডি ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন বিভিন্ন ব্যবস্থা নিয়েছে, স্ট্রিট ড্রামা হচ্ছে, তারপরে সব জায়গাতে প্রচার চলছে, কিন্তু আমরা একটা প্ল্যানিং করেছিলাম যে শিলচর শহরে, শিলচর না মানে সমস্ত কাছাড় ডিস্ট্রিক্টের যত শিল্পীরা আছে, কারণ ডেমোক্রেসিতে
মানুষের যত বেশি পার্টিসিপেশন হয় ততই সেটা ভালো লক্ষণ। তো সেই জায়গা থেকে আমরা ভাবলাম যে শিল্পীর তথা কাছাড় ডিস্ট্রিক্টের সর্বস্তরের শিল্পীদের এখানে সমাবেশ করব এবং তাদেরকে দিয়ে জনসচেতনতা সৃষ্টির বার্তা আমরা পৌঁছে দেবো সব দিকে। সেই জায়গা থেকে আমরা একটা আলপনা কম্পিটিশন রেখেছি, সঙ্গে স্লোগান থাকবে হয়তো বিভিন্ন ধরনের যেটা জনসচেতনতামূলক, যেমন 26 এপ্রিল ভোট দিন বা ভোট আপনার গণতান্ত্রিক অধিকার, এই ধরনের স্লোগানগুলো থাকবে এবং শিল্পীরা তাদের মনের সুখে এবং তাদের যে দক্ষতার সঙ্গে সাজিয়ে তুলবেন এই রাস্তা। ডিসির অফিসের রাস্তাটাকে আমরা বেছে নিয়েছি। অলরেডি আমাদের ডাকে সাড়া দিয়ে 200 শতাধিক, মানে 200-এর বেশি শিল্পীরা এখানে জড়ো হয়েছেন। সকাল 6টা থেকে শুরু হয়েছে আমাদের, যদিও বৃষ্টি কিছুটা সমস্যা করছে, তারপরে মানে ওরা ধৈর্যের সঙ্গে কাজ করে যাচ্ছে। তো সেটাই একটা বড় সার্থকতা যে শিল্পীরা এখানে এক হয়েছেন, সবাই স্বতঃস্ফূর্তভাবে কাজ করছেন, সেই বার্তা ছড়িয়ে দিচ্ছেন। এখন আলপনা কতটা সুন্দর হবে, বৃষ্টি কতটা অসুবিধা করবে সেটা বড় কথা, কিন্তু সবাই যে স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে এসে এখানে প্রায় 300 মতো মানুষ প্রেজেন্ট আছে এবং এই বার্তাটা যেটা ছড়িয়ে যাচ্ছে সেটাই সার্থকতা। রাজ্যের হাজারো শিক্ষা প্রতিষ্ঠান কাছাড় কাগজ কল ও নগাঁও কাগজ কল বন্ধ করা সহ রাজ্যের 27 লক্ষ নাগরিকদের আধার কার্ড আটকে রাখা বিজেপি মানুষকে বিভ্রান্ত করে ফের ভোট আদায়ের চক্রান্তে লিপ্ত রয়েছে, অভিযোগ এসইউসিআইর। এসইউসিআই কমিউনিস্ট দলের শিলচর লোকসভা আসনের প্রার্থী প্রভাষ চন্দ্র সরকারের সমর্থনে আজ শুক্রবার শিলচর ক্ষুদিরাম মূর্তির পাদদেশে অনুষ্ঠিত নির্বাচনী সভায় বক্তব্য রাখেন দলের রাজ্য সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির সদস্য নেত্রী চন্দ্রলেখা দাস। শ্যামদেও কুর্মীর সভাপতিত্বে অনুষ্ঠিত নির্বাচনী সভায় প্রথমে বক্তব্য রাখেন দলের প্রার্থী প্রভাষ চন্দ্র সরকার। প্রধান বক্তা চন্দ্রলেখা দাস বলেন, রাজ্যের হাজার শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া, রাষ্ট্রায়ত্ত শিল্প কাছাড় কাগজ কল, নগাঁও কাগজ কল ইত্যাদি বন্ধ করে দেওয়া, রাজ্যের 27 লক্ষ নাগরিকদের আধার কার্ড আটকে রাখা, দীর্ঘদিন ধরে বসবাসকারী মানুষের ঘর বাড়ি বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া, এনকাউন্টারের নামে বিনা বিচারে মানুষকে হত্যা করা ডাবল ইঞ্জিন বিজেপি সরকারের কৃতিত্ব। তিনি বলেন, দেশের পুঁজিপতিদের সেবাদাস বিজেপি। তিনি বলেন, গণ আন্দোলনের মাধ্যমে জনগণের সমস্যা নিরসন করা সম্ভব। তিনি বলেন, এসইউসিআই কমিউনিস্ট দল গণ আন্দোলনের পরীক্ষিত শক্তি। তিনি এসইউসিআই কমিউনিস্ট দলের মনোনীত প্রার্থীকে নির্বাচিত করার আহ্বান জানান। নির্বাচনী সভায় দলের জেলা সম্পাদক ভবতোষ চক্রবর্তী, অধ্যাপক অজয় রায়, সুব্রত চন্দ্রনাথ, লক্ষ্মীচরণ আকুড়া, দুলালী গাঙ্গুলি প্রমুখ উপস্থিত ছিলেন। কিন্তু আজকে কি অবস্থা, আজকে সারা দেশে কি অবস্থা, আজকে দেশের যে এই অবস্থা হয়েছে, এই অবস্থা কে করল? আপনাদের ভোটের দ্বারা যারা নির্বাচিত হন ওই সরকারগুলো কি করছেন এই অবস্থা দেশে? আজকে আপনারা জানেন, 52 সাল থেকে এই যে ইলেকশন হচ্ছে, এই ইলেকশনে আপনারা ভোট দেন, তারপরে 5 বছর যে প্রধানমন্ত্রী হবে, যে মন্ত্রী হবে, যে মুখ্যমন্ত্রী হবে, তারা কেবল দেশের সমস্ত টাকা পয়সা লুটপাট করে খেয়েছেন আর তারা নিজে একটা বিরাট বড় বড় পুঁজিপতি হয়ে গেছেন। শোনায় সড়ক দুর্ঘটনায় হত শিশু, পুলিশের বাহন আটকে প্রতিবাদ ক্ষুব্ধ জনতার। সোনাই লক্ষ্মীপুর পূর্ত সড়কে রাঙ্গিরঘাট তৃতীয় খণ্ডে একটি ইকো গাড়ির ধাক্কায় বৃহস্পতিবার সন্ধ্যায় 8 বছরের শিশু মারাত্মকভাবে জখম হয়। পরবর্তীতে শিলচর মেডিকেল কলেজে তার মৃত্যু হয়। মৃত শিশুর নাম আফজল লস্কর, বাড়ি ধুবড়ী কান্দিতে। জানা গেছে মামার বাড়িতে থাকে সে। এদিকে ঘটনার খবর পেয়ে ছুটে এসে শিশুটিকে মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় পুলিশ। এদিকে গাড়িসহ চালককে আটক করে
থানায় নিয়ে যায় পুলিশ। এই ঘটনার পর স্থানীয় জনতা উত্তেজিত হয়ে 2 ঘন্টা সড়ক অবরোধ করেন। দুর্ঘটনাকারী গাড়িটি ছেড়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ করে পুলিশের একটি গাড়ি আটকে রাখেন স্থানীয়রা। ঘটনার খবর পেয়ে ছুটে আসেন সোনাই থানার ওসি MM হেন্ডিক, ধলাই থানার ওসি মনোজ বড়ুয়া। তারা উত্তেজিত জনতাকে বুঝিয়ে সড়ক অবরোধ মুক্ত করেন। এদিকে রাতে শিশুটির মৃত্যু হয়। শুক্রবার ময়না তদন্তের পর মৃতদেহ পরিবারের কাছে সমঝে দেওয়া হয়। আমি কইছি ঘটনা করে দিছো, তুমি আইলা না সর জমি উমকারি কইলা না গরম আন্দির রাস্তায়, তুমি হ গাড়ি সারি দিলা টেকা লইলা টেকা লইয়া কবা সারি না না কবা যদি সারি দিছ আছে রে লোকাবে আছে সব আছে মানুষ আছে আমারে নামাই দিয়া প্রশাসনে গাড়ি দিয়া হই দিবি বাবা স্যার এদিকে কি সরকার আছে আমি ওইটা আইলা পালুরবন্দ চা বাগান নাজঘরে 5 বাগানের শ্রমিকদের বিভিন্ন ন্যায্য দাবি আদায়ে ধর্মঘট পালন। শুক্রবার সকাল 10টা থেকে বিকেল 3টে পর্যন্ত পালুরবন্দ চা বাগানের নাজঘরে কয়েক দফা ন্যায্য দাবি আদায়ের কারণে চলে বিক্ষোভ প্রদর্শন। এতে অংশ নেন নারায়ণপুর, আলিপুর, ডলুগ্রাম, স্কটপুর, পালুরবন্দ এই 5টি বাগানের কর্মরত প্রায় 2000-এরও অধিক পুরুষ ও মহিলা চা শ্রমিকরা একত্রিতভাবে বিক্ষোভ প্রদর্শন করেন এবং এখানে উপস্থিত বিক্ষোভকারী শ্রমিকদের ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে একটি প্রতিবাদী সভার আয়োজন হয়। উক্ত সভায় উপস্থিত লক্ষ্মীপুরের প্রাক্তন বিধায়ক তথা বরাক চা শ্রমিক ইউনিয়নের সম্পাদক রাজদীপ গোয়ালা বলেন, চা শ্রমিকরা যেভাবে কষ্ট করে কাজ করছেন এর তুলনায় বাগানের পক্ষ থেকে যেসব সুবিধা পান তা খুবই ন্যূনতম। তবু এই ন্যূনতম সুবিধার থেকেও বঞ্চিত করছে এই বাগান মালিক কর্তৃপক্ষরা। বিগত 10 বছর থেকে এই 5টি বাগানের খেটে খাওয়া চা শ্রমিকদের গ্র্যাচুইটি ও পেনশন বন্ধ, 11 মাস থেকে রেশন বন্ধ, নিয়মিত সাপ্তাহিক মজুরি পাচ্ছেন না, 2 বছর থেকে PF ফান্ড বন্ধ, শ্রমিকদের নতুন ঘর বানিয়ে দেওয়া সহ আরও অন্যান্য ন্যায্য সুবিধাগুলো বন্ধ করে রেখেছে বাগান কর্তৃপক্ষ। এই চা শ্রমিকদের ন্যায্য দাবিগুলো তিনি গতকাল আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার সাথে কথা বলেছেন এবং মুখ্যমন্ত্রী ওনাকে আশ্বাস দিয়েছেন এই 5টি বাগানের অসহায় খেটে খাওয়া চা শ্রমিকদের ন্যায্য দাবি পাইয়ে দেওয়ার জন্য তিনি সর্বদা শ্রমিকদের পাশে থাকবেন। এবং আমরা জানি যে পালুরবন্দ বাগান এক সময় একটি ভালো বাগান ছিল, এখানে শ্রমিকদের এত কষ্ট ছিল না, কিন্তু আজকে আমরা দেখছি এই গত 1-1.5 বছর থেকে এই পালুরবন্দের যারা ম্যানেজমেন্টের লোকরা আছে ওনারা ভালোভাবে আপনাদের যে প্রাপ্য ওনারা দিচ্ছেন না, এবং এটা নিয়ে প্রায় আমার তো এখন আমি গন্তি ভুলে গেছি, কতবার যে আমাদের পঞ্চায়েতের সঙ্গে আমরা কথা বলেছি, পঞ্চায়েতরা কয়েকদিন পরে পরে আমাদের ইউনিয়ন অফিসে যায়, পঞ্চায়েতদেরকে নিয়ে আমরা কয়েকবার আমরা যে লেবার শ্রম বিভাগ এই শ্রম বিভাগে কয়েকবার আমরা ওখানে গিয়েছি, এবং আপনাদের যখন এখানে বোনাস দুর্গা পূজা হয় ওই সময় বোনাসের সময়ও বোনাস ধার্য হচ্ছিল না, ওই সময়ও আমি নিজে আপনাদের এই অফিসে এসে বোনাসের সমাধান আমরা করেছি। আজকে দুঃখের কথা, আমাদের মা বোনরা আমাদের শ্রমিক ভাইরা কষ্ট করে পরিশ্রম করে পাতা তুলে নিজের প্রাপ্য টাকা ওনারা পাচ্ছেন, এটা কোন ধরনের বিষয়? একটা অন্যায় আপনাদের এই বাগানের মালিক আপনাদেরকে করছেন, এবং আপনাদের প্রাপ্যকে পাওয়ার জন্য বরাক চা শ্রমিক ইউনিয়ন লড়াই করছে। পালুরবন্দ
ভোটাধিকার প্রয়োগ নিয়ে সচেতনতার লক্ষ্যে বরখলায় শোভাযাত্রা। ভোটাধিকারের ওপর সচেতনতার উদ্দেশ্যে প্রায় 200+ আত্মসহায়ক দলের সদস্যদের নিয়ে এক শোভাযাত্রা বরখলার প্রধান সড়ক পরিক্রমা করে। বরখলার উন্নয়নখণ্ড কার্যালয়ের বিপিএম মনোরঞ্জন সূত্রধর, মহিলা জাগরণ সিএলএফের পদাধিকারীরাও উপস্থিত ছিলেন। এদিন আত্মসহায়ক দলের সদস্যদের মাধ্যমে ভোটার সচেতনতার জন্য বরখলা বাজার তেমাথায় সচেতনতামূলক পথনাটিকা অনুষ্ঠিত হয়। গণতন্ত্রের ভিত মজবুত করতে আগামী 26 এপ্রিল প্রত্যেক ভোটদাতা যাতে তাদের ভোটাধিকার স্বতঃস্ফূর্তভাবে প্রয়োগ করেন, এজন্যই তাদের পক্ষে আহ্বান জানানো হয়। গ্রাম্য সংগঠন আছে, সবাইকে আজ আমাদের মহিলা জাগরণের তরফ থেকে বলা হয়েছে আসন্ন 26 তারিখে যে আমাদের নির্বাচন আছে, নির্বাচনে সকল যাহাতে সকল মেম্বাররা যাহাতে গিয়ে ভোট দান করে এবং বাড়িতে শুধু এসএটি সদস্যগণ নয়, পরিবারের অন্যান্য সদস্যদেরকেও ভোট দান করার জন্য অনুপ্রাণিত করে। এবং যারা এই 2024 ইংরাজিতে যাদের বয়স 18 বছর হয়েছে তাদেরকেও বিশেষ করে ভোট দানের জন্য আমরা মানে এগিয়ে আনতে চাই, তার জন্যই আজকে আমরা একটি পথনাটিকা করতে চলছি। এখানে সারথী ভাইদ মানে সারথী দিদি ভোটের অ্যাওয়ারনেসের জন্য যাদেরকে যারা সহযোগিতা করবে, সারথী ভাইদ আমাদের ব্লকে 71 জন আমরা নিয়োগ করেছি। আমাদের যারা জীবিকা সখী, পশু সখী, কৃষি সখী, ব্যাংক সখী, বিমা সখী, বিভিন্ন ধরনের সিআরপিএফি যারা আমাদের যারা কমিউনিটি ক্যাডার আছেন এবং এসএনজি বিও সিএলএফের যারা সদস্যরা আছেন অ্যাক্টিভ, তাদেরকে নিয়ে আমরা 71 জন সারথী ভাইদ আমরা নিয়োগ করেছি। তাদের কাজ হলো গ্রামে গ্রামে গিয়ে এইরকমভাবে সচেতনতা বৃদ্ধি করা এবং মানুষকে অনুপ্রাণিত করা। কালাইন বাজারে তীব্র যানজটে নাকাল জনতা অবৈধভাবে ট্রাক পার্কিংয়ে চরম ভোগান্তির শিকার সাধারণ মানুষ। কালাইন বাজারে তীব্র যানজটে নাকাল আম জনতা অবৈধভাবে ট্রাক পার্কিংয়ে চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে সাধারণ মানুষকে বলে অভিযোগ। স্থানীয়দের বক্তব্য, বাজারে প্রতিদিন সকালে অবৈধভাবে ট্রাক পার্কিং করে সবজি আনলোড করার ফলে এলাকা জুড়ে দেখা দেয় তীব্র যানজট। ছাত্রছাত্রী থেকে শুরু করে আমজনতা ও রোগীদের চরম ভোগান্তির সম্মুখীন হতে হচ্ছে আয় দিন। কালাইন বাজার তেমাথা থেকে পোস্ট অফিস পর্যন্ত ব্যস্ততম রাস্তার দুপাশে প্রতিদিন বেআইনিভাবে অটো এবং ট্রাক পার্কিং করে সবজি ওঠানামা করার অভিযোগ উঠেছে। দীর্ঘদিন ধরে একাংশ ব্যবসায়ী রাজনৈতিক প্রভাব খাটিয়ে সম্পূর্ণ বেআইনিভাবে যখন তখন রাস্তার দুপাশে গাড়ি দাঁড় করিয়ে দিব্যি মাল সামগ্রী লোড আনলোড করার ফলে প্রায় সময় ঘন্টার পর ঘন্টা সড়ক জ্যাম হয়ে পড়ে। বাচ্চা মারা গেছে কিন্তু জ্যাম ছুটে না রানে। এটা কি দাদা বিজেপি প্রার্থী পরিমল শুক্লবৈদ্যকে প্রকাশ্যে ভোট দেওয়ার কথা ঘোষণা করলো অল কাছার অটো ওনার্স কোঅর্ডিনেশন কমিটি। 17টি অ্যাসোসিয়েশনের প্রায় 25,000 সদস্য নিয়ে গঠিত অল কাছার অটো ওনার্স কোঅর্ডিনেশন কমিটির তরফে শুক্রবার শিলচরে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে বিজেপি প্রার্থী পরিমল শুক্লবৈদ্যকে প্রকাশ্যে ভোট দেওয়ার কথা ঘোষণা করা হয়। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে কমিটির কর্মকর্তারা জানান, বিগত দিনে পেট্রোল ডিজেল ও ই অটোর এই যৌথ কমিটি সহযোগিতার আশ্বাস পেয়ে বিধায়ক দীপায়ন চক্রবর্তীকে প্রকাশ্য জনসভার মাধ্যমে সমর্থন করেও কোনো সহায়তা পাননি তারা, এবং দীপায়ন চক্রবর্তী বিভিন্ন প্রতিশ্রুতি দিয়েও তা পূরণ করেননি বলে এদিন অভিযোগ করেছেন তারা। শিলচর লোকসভা আসনের বিজেপি প্রার্থী পরিমল শুক্লবৈদ্য একজন ভালো ও দয়ালু প্রকৃতির মানুষ।
আগামীতে কমিটির সদস্যকে সাহায্য করবেন বলে আশাবাদী কমিটির সদস্যরা। তাই নিঃশর্তে পরিমল শুক্লবৈদ্যকে ভোট দিয়ে বিপুল ভোটে জয়ী করতে সংস্থার 25,000 পরিবারকে আহ্বান জানিয়েছেন তারা। সাংবাদিক সম্মেলনে কমিটির সভাপতি বিকাশ ভট্টাচার্য, প্রদীপ দাস, রঞ্জিত কুমার সাহা, সীতু রায় ও কামাখ্যা চৌধুরী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। পরিমল শুক্লবৈদ্য মহাশয়কে প্রার্থী পেয়ে আমরা খুবই আনন্দিত হয়েছি। আর বিগত দিনে আমরা দেখেছি দুজন এমপি ছিল কাছাড় জেলায়, একজন সন্তোষ মোহন দেব এবং একজন কবিন্দ পুরকায়িত মহাশয়। ওনারা দুজনের পিরিয়ডে আমরা অটো চালকরা বা কাছাড়বাসী বা বোরাকবাড়ি দিল্লির নজরে এসেছে, সমগ্র ভারতবর্ষের নজরে এসেছিল। বিগত দিনে বিজেপি গভর্নমেন্ট আসামে আসার পর পরিমল শুক্লবৈদ্য প্রথম পিডব্লিউডি মিনিস্টার হন। কয়েক বছর যাবৎ আমাদের কাছাড় জেলার যে রাস্তাঘাটের দুরবস্থা ছিল, গণ আন্দোলনও হয়েছিল রাস্তাঘাটের জন্য, সেই রাস্তাঘাট কি সুন্দরভাবে ডেভেলপ করা শুরু করেছিল তার জন্য ওনাকে আমরা ধন্যবাদ জানিয়েছিলাম এবং আমরা সংবর্ধনাও দিয়েছিলাম। আমরা মনে করি পরিমল শুক্লবৈদ্যর মতো একজন কর্মঠ ব্যক্তি যদি আমাদের দিল্লি দরবার আমরা পাঠিয়ে দিতে পারি, তা আমাদের অটো চালকদের হয়তো অনেক দুঃখ দুর্দশা অনেক দূর হবে। কারণ আমরা বিগত 3 বছর আগে আমরা অনেককে সমর্থন করেছি, কিন্তু আমরা সম্পূর্ণ সেই রকম সহযোগিতা পাইনি। তা আমরা আসার আগে আগামী দিনে উনি দিল্লি দরবারে যাওয়ার পর আমাদের অটো চালকদের যে ছোটো ছোটো সমস্যা আছে এবং আমরা যে আর্থিক দুর্গতি আছে সে থেকে আমরা অনেকটা নিষ্কৃতি পাবো। পরিমল শুক্লবৈদ্য পিডব্লিউডি মিনিস্টার হওয়ার পর যে রাস্তাঘাটের উন্নয়নের জোয়ার বইয়ে রাখছেন, ধরে রাখছেন, তার জন্য আমরা ওনাকেও ধন্যবাদ জানাই। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশগুলো আরও একবার। বিক্ষিপ্ত ঘটনা ছাড়া শান্তিতে মিটল প্রথম দফা। ভোটের হার 70% পেরোনোর সম্ভাবনা। প্রথম দফায় 1,625 জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ করবেন জনগণ। সোনাই এলাকায় বিজেপির একাধিক নির্বাচনী জনসভা। বিজেপির পক্ষে ভোট চাইলেন প্রার্থী পরিমল শুক্লবৈদ্য। কাটিগড়ায় নির্বাচনী প্রচারে ঝড় তুললেন কংগ্রেসের কেন্দ্রীয় নেতা পৃথ্বীরাজ সাঠে। দেশ রক্ষায় কংগ্রেসের প্রার্থী সূর্যকান্ত সরকারকে সমর্থনের জন্য ভোটারদের প্রতি আহ্বান। ভোটার সচেতনতার লক্ষ্যে শিলচর অফিস পাড়ায় পথচিত্র প্রতিযোগিতা ও প্রদর্শনী আয়োজিত। রাজ্যের হাজারো শিক্ষা প্রতিষ্ঠান, কাছাড় কাগজ কল ও নগাঁও কাগজ কল বন্ধ করা সহ রাজ্যের 27 লক্ষ নাগরিকদের আধার কার্ড আটকে রাখা বিজেপি মানুষকে বিভ্রান্ত করে ফের ভোট আদায়ের চক্রান্তে লিপ্ত রয়েছে, অভিযোগ এসইউসিআইর। এখনকার মতো বিটেন সংবাদ এই পর্যন্তই। ধন্যবাদ।